বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা নবম শ্রেণীর বিজ্ঞান বই তৃতীয় অধ্যায়ের রক্ত নিয়ে আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থীরা, প্রথমে জেনে নেওয়া যায় যে রক্ত কী। তৃতীয় অধ্যায়ের আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ এই বিষয়টা হচ্ছে রক্ত। তো রক্ত হচ্ছে এক ধরনের যোজক কলা বা আমরা যোজক টিস্যু বলি। তার আগে আমরা একটু জেনে নিই যে টিস্যু বা কলা কী। যদি একগুচ্ছ কোষ বা অনেকগুলো কোষ যদি একই স্থান থেকে উৎপত্তি লাভ করে, তারা একই ধরনের কর্মসাধন করে বা একই ধরনের কাজ করে, তখন তাকে আমরা টিস্যু বা কলা বলি। তো ব্লাড বা রক্ত হচ্ছে এক ধরনের তরল যোজক কলা বা তরল যোজক টিস্যু। এই রক্তের রং সাধারণত আমরা লাল দেখি। এর কারণ হচ্ছে রক্তে হিমোগ্লোবিন নামে এক ধরনের রঞ্জক পদার্থ উপস্থিত থাকে। যার ফলে রক্তের রং কী হয়, লাল হয়। এরপর আমাদের যে টোটাল শরীরের যে ওজন, আমাদের শরীরের টোটাল ওজনের 8% হচ্ছে রক্ত। তাহলে আমাদের যদি ওজন হয়ে থাকে 40 কেজি, এখন তার হিসাব করে বলতে হবে যে তার 8% কত হতে পারে। ধরো 40 কেজি হলে তার 8% 3 পয়েন্ট সামথিং হবে। তাহলে 8% হিসেবে তাহলে তার ওজন হচ্ছে, রক্তের ওজন কত হবে, 3.5 লিটার বা 3 লিটার 800 গ্রাম এমন কিছু একটা। যা ক্যালকুলেটার দিয়ে তোমরা সেটা সমাধান করলে এক্স্যাক্ট মানটা পাবা। তাহলে আমাদের টোটাল শরীরের 8 ভাগ হলো কি, রক্ত। এরপর আসো আমাদের জেনে নেওয়া যাক যে রক্তের প্রধান দুইটা উপাদান হচ্ছে রক্তরস আর হচ্ছে কি, রক্তকণিকা। যদি টোটাল 100% আমরা চিন্তা করি যে রক্তের মধ্যে হচ্ছে টোটাল 100%-এর মধ্যে রক্তরস হচ্ছে 55% আর রক্তকণিকাগুলো হচ্ছে 45%। এই রক্তরস হচ্ছে এক ধরনের লসিকা। দেখো যে রক্তরসের মধ্যে তার টোটাল 100%-এর মধ্যে আবার 90% থাকে শুধুমাত্র পানি আর 10% থাকে বিভিন্ন জৈব অজৈব পদার্থ, যেমন ইউসিনোফিল, নিউট্রোফিল আর এই ধরনের বিভিন্ন ধরনের জৈব অজৈব পদার্থ, বিভিন্ন ধরনের লবণও থাকতে পারে। এইগুলো হচ্ছে টোটালি হচ্ছে কত পার্সেন্ট, 10%, আর টোটাল 90% হচ্ছে কি, পানি। এবার দেখো প্রিয় শিক্ষার্থীরা, রক্তকণিকা টোটাল 45%, রক্তের টোটাল 45% হচ্ছে রক্তকণিকা। এই রক্তকণিকা আবার 3 ধরনের, লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, অণুচক্রিকা। লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, অণুচক্রিকা, এদেরকে আবার ইংরেজিতে সংক্ষিপ্ত কিছু নামে লেখা হয়, যেমন লোহিত রক্তকণিকা, রেড ব্লাড সেল, সংক্ষেপে বলা হয় আরবিসি, রেড ব্লাড সেল। শ্বেত রক্তকণিকাকে হোয়াইট ব্লাড সেল বা সংক্ষেপে বলা হয় WBC। আর অণুচক্রিকা এরকম সংক্ষিপ্ত কোনো নাম নেই। অণুচক্রিকা সাধারণত, অণুচক্রিকার যে ইংরেজি অর্থ থ্রম্বোসাইট, সে নামেই সাধারণত ডাকা হয়ে থাকে। এবার আসো যে লোহিত রক্তকণিকা বা আরবিসি, এর গড় আয়ু হচ্ছে 120 দিন। শ্বেত রক্তকণিকার গড় আয়ু হচ্ছে 1 থেকে 15 দিন, সে একদিনও বাঁচতে পারে বা 15 দিনও বাঁচতে পারে। অণুচক্রিকা হচ্ছে 5 থেকে 10 দিন। গড় আয়ুটা জানাটা এতটা ইম্পর্টেন্ট যে MCQ-তে এই 3টা থেকে 1টা কোশ্চেন কিন্তু থাকেই, এই 3টা মান থেকে 1টা মান থাকবে। এবার আসো যে লোহিত রক্তকণিকাগুলো কেমন। লোহিত রক্তকণিকাগুলো সাধারণত দ্বিউত্তল, আকারে বড়। হ্যাঁ, এরপর হচ্ছে শ্বেত রক্তকণিকা, এগুলো লোহিত রক্তকণিকার চেয়ে আকারে আরও বড়। এরপর শ্বেত রক্তকণিকার সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ একটা কাজ, সেটা হচ্ছে শ্বেত রক্তকণিকা কী করে, শ্বেত রক্তকণিকা হচ্ছে এই যে আমাদের ব্লাড দিয়ে যতগুলো রোগ জীবাণু প্রবেশ করার চেষ্টা করে, এই রোগ জীবাণুগুলোকে ধ্বংস করে। ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া এই রোগ জীবাণুগুলো ধ্বংস করে হচ্ছে কি, শ্বেত রক্তকণিকা। আর লোহিত রক্তকণিকা আমাদের দেহের খুবই গুরুত্বপূর্ণ, কারণ দেহে লোহিত রক্তকণিকার পরিমাণ কমে গেলে সাধারণত আমাদের যে রক্তশূন্যতা, অ্যানিমিয়া যে রোগটা বলি, সাধারণত লোহিত রক্তকণিকার সংখ্যা কমে গেলেই আমরা সাধারণত তাকে অ্যানিমিয়া বা রক্তশূন্যতা বলে থাকি। এরপর হচ্ছে অণুচক্রিকা। অণুচক্রিকার গুরুত্ব আরও অনেক বেশি, যে আমাদের শরীরের যদি কোনো অংশে কেটে যায় তাহলে সেখানে খুব দ্রুত রক্তকে জমাট বাঁধতে সহযোগিতা করে হচ্ছে কি, অণুচক্রিকা। অণুচক্রিকাগুলো সাধারণত মাকু আকৃতির হয়, তারকাকার।
তো এই হচ্ছে মোটামুটি তোমাদের লোহিত মানে রক্তের বিভিন্ন উপাদান নিয়ে একটা প্রাথমিক আলোচনা। তা আজকে আমাদের আলোচনা এতটুকু পর্যন্তই থাকবে। তোমরা তোমাদের পাঠ্যবইয়ের প্রথম তিন থেকে চারটি পেজ খুব ভালোভাবে পড়বা, সেখান থেকে তোমাদের রক্ত, রক্তরস, রক্তকণিকা এবং রক্তকণিকার যে তিনটা পার্ট, এই পার্টগুলোর বৈশিষ্ট্য এবং কাজগুলো খুব ভালোভাবে এবং যে মানগুলো দেওয়া আছে বিভিন্ন ধরনের, যে নিউট্রোফিল, ইওসিনোফিল বা কোন ধরনের জৈব অজৈব উপাদানের পরিমাণ কতটুকু দেওয়া আছে, সে মানগুলো ভালোভাবে মুখস্থ রাখবা। সেখান থেকে তোমাদের সামনে যে পরীক্ষা হবে সে পরীক্ষায় প্রশ্ন করা হবে। তো আজকে পর্যন্তই, পরবর্তী ক্লাসে আবার তোমাদের এই অধ্যায়ের অন্যান্য বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো সকলে সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।